পরিসরে ভোজপুর খেলোয়াড় সমিতি অর্ধযুগ পূর্তির উপলক্ষে গোল ক্লাব ফুটবল টুর্নামেন্ট প্রথম রাউন্ড ও চতুর্থ খেলা সম্পূর্ণ হয়ে 16 ডিসেম্বর শনিবার বিজয় দিন বিকালে উপজেলার ভোজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মাঠে অনুষ্ঠিত চতুর্থ খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা গতি নাজিরহাট মায়াজ একাদশ বনাম হাটাজারি স্পোর্টস ক্লাব। উত্তর খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন গতি সিলভার লাইন গ্রুপের সিইও আলহাজ খেলার মোহাম্মদ তুরি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ভোজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মর্তুজা এনামুল ইকবাল, ভোজপুর খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধন আলোচনার সভায় উপস্থিত আছেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সাইফুল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভোজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, নীলের গ্রুপের চেয়ারম্যান বাবুল সজল বড়ুয়া, ভোজপুর ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী রঞ্জিত বড়ুয়া। হাজার হাজার দর্শকের উপস্থিতির তুমুল উত্তেজনায় পূর্ণ প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় নাজিরহাট মায়াজ একাদশ 1-0 গোলের ব্যবধানে হাটাজারি স্পোর্টস ক্লাবের পরাজিত করে শেষ দল হিসেবে সেমিফাইনালের উত্তীর্ণ হয়। এই মুহূর্তে একটি গুরু উপহার দিল দেখে পেলাম প্রধান অতিথির পক্ষে খেলোয়াড় সমিতির কাছ থেকে। আর তারপরে যদি এ ধরনের খেলাধুলার আয়োজন হয়, কার না ইচ্ছা করে এত সুন্দর খেলা দেখার জন্য? এত মানুষ খেলা দেখার জন্য এখন রাশিয়া বিশ্বকাপের টিকিট কিনছে, আর আমি হিয়াগো থেকে শুধু ভোজপুর আসবো, এটা কেমন করে না হয়? বর্তমান যে সমাজ দেখ নিউজ টি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।